গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে রাখি পূর্ণিমা, তো সেই জন্য কলেজ ছুটি, আর এখন যাচ্ছি হচ্ছে রাখি কিনতে। আমার ওই বাড়িতে দাদারা আছে, ওদের জন্য কিনবো, আর ইচ্ছের দুই ভাই আছে, তো ওদের জন্য কিনতে কালকে ভেবেছিলাম কিনবো, বাট কালকে বৃষ্টির জন্য আর কেনা হয়নি। তো এখন যাচ্ছি, এখন কটা বাজে? এখন বাজে 12:15, এখন যাচ্ছি আমরা কিনতে। ঠিক আছে, চলো রাখিগুলো কিনে আনি। রাখি কেনা কমপ্লিট হয়ে গেছে, হাতে পেস্ট্রি আর রাখি সব আছে। দাদাদের জন্য কিনে নিয়েছি, ইচ্ছের ভাইদের জন্য কিনে নিয়েছি, এখন আমরা যাচ্ছি। রাখি পড়াবে আর একটা গোপুকে রাখি পড়াবে প্লেট। চলো দাও, এরম রেখে দাও, গোপুরের কাছে রেখে দাও, দাও রাখো, হ্যাঁ গোপুর পরে নিও, ওটা এনে নাও, তোমার মিষ্টি খাও, মিষ্টির প্যাকেটটা খুলে দাও। এখন বাজে 2:30, শুভময় এক্ষুনি বেরোলো, শুভময় আর বাবা, আর ইচ্ছেকে খাইয়ে ঠাম্মামের ঘরে পাঠিয়েছি, আমিও খেয়ে নিলাম, দুটো একসঙ্গে ডিমের অমলেট বানালাম, শুভময়কে হাফ দিলাম, আমি একটু খেলাম, খেয়ে এখন স্নান করে নিয়ে ইচ্ছেকে ঘুম পাড়াতে আসবো। শোনো, স্নানটা সেরে নাও। তো এখন বাজে 7:00, ইচ্ছে রেডি হয়ে গেছে, করিয়ে দিয়েছি ইচ্ছেকে, আর শুভময় ওদিকে বসে আছে, বৃষ্টির জন্য আমরা ওয়েট করছি, আমিও রেডি, যাব একটু ওই বাড়িতে গিয়ে সবাইকে রাখি পড়াবো। বৃষ্টির জন্য বেরোতে পারছি না, কখন যে বেরোবো, 7:30-এর মধ্যে যাওয়ার কথা, মানে কিছু পেস্ট্রি ফেস্ট্রি নিয়ে যাব, কারণ ওদেরকে দেব, তো এবার নিয়ে আমিই নিয়ে যাব, বাট এখন যা পরিস্থিতি কিভাবে যাব, ওরা আবার বেরোবে কাজে, বেশিক্ষণ থাকবে না, দেখা দেখা যাক কী হয়। মুম্মি দিদি ফটো তুলবে, ভিডিও করবে বলে সেজে গুজে এসছে, এটা তো সব ভিডিওতে আসছে যে তুই সেজে এসছিস। বৃষ্টি পড়ছে,
এই দাদা আপনাকে গিফট তুইও দিবি সবাই একবার সবাইও দিবি বদদাদা নেই এই ছোট দাদাকে আগে পড়ানো হচ্ছে মেস দাদাও নেই আপাতত এদিকে এদিকে এটাই ঠিক আছে হ্যাঁ মেস দাদা মনে আসবে বাবা ও এত লম্বা তোমার পছন্দ ইচ্ছে এটা ছিঁড়ে দিস না রে এই যে মিমি পড়াচ্ছে দুই বোনকে লাইট জ্বালা পুতুল কতক্ষণ লাগাবি খুলতে কতক্ষণ লাগাবি ফটোর জন্য কত পোজ দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছে দাঁড়া সবাই লাস্টে দেবো তাহলে যথেষ্ট বড় মন এই এদিকে আয় আমার ভিডিওটা না এটাই পড়ান এখানে পড়া না ভালো করে পড়াও তো ভালো করে পড়াও কেমন লাগছে তোমার রাখি পড়িয়ে আর তোমার কেমন লাগছে রাখি পড়ে সবাই আমাদের ভদ্র পরিবারের ছেলে মেয়ে কোনো কথাবার্তা বলে না কথা বলে না বন্ধ করে দিন না প্যাকেটটা দিবে না ওটা ভিডিও ওটা ফটো তোল ফটো না ওটা ভিডিও কল ঠিক আমি ছবি তুলে নেব আমি ছবি তুলে শুধু সায়ন বাকি আমি দেখছি শুধু সায়ন বাকি ঠিকঠাক দিতে পারে না সকালে অবশ্য তাহলে আমরা পেতাম সবাই মিলে দিলে পরে এটা আরো
আমার একটু দেরি হয়ে গেল আমি বললাম ও ঠিক আছে আমি কিছুক্ষণ আগে তাই তো তাও বলেছিল তাও তো সময় করে এসে রাস্তায় দাঁড়িয়ে ছিল এই চলো না একটা না ছোট ও একটা বড় বদদাদা ছিল না, বদদাদাকে আর পড়াতে পারিনি, কালকে ও ফিরবে, ও বাইরে গেছে কাজের জন্য, ও কালকে ফিরবে, তো কালকে আমি আর বুম্বা পড়াবো। আর আর সবাইকে মোটামুটি পড়িয়েছি, চোদ্দাদাকে ফার্স্টে পড়ালাম, তারপরে দীপ আসলো, দীপকে পড়ালাম, সৃজিৎকে পড়ালাম, আর আর বাবুনদাদাকে পড়ালাম, আর মেজদাদা আসলো, মেজদাদাকে পড়ালাম, ব্যাস। এই হচ্ছে আমাদের রাখি, রাখি পড়ানো হলো, রাখি রাখি পড়িয়ে আমরা এই বাড়ি ফিরলাম একটু আড্ডা ফাড্ডা মেরে। ওইদিকে শুভময় শুধু ইচ্ছের ভাতটা বসাচ্ছে, আর ডাল কড়াই রয়েছে, ডাল করতে হবে না, আর ডিমের পোচটা করে নেবো। আর রাখিটা আমার এইভাবেই কাটলো, তোমাদের কেমন করে কাটলো অবশ্যই আমাকে জানিও, আর আশা করি ভালোই কাটবে সবার। লাইট বুম্বা যে রাখিটা দিয়েছে লাইট, ওই রাখিটা দেখাবে বলে লাইট দাও তো, লাইট দাও তো করছে। মামা না ওটা না, দাদাকে দেখো, যাও লাইট জ্বালিয়ে দাও, এটাকে পড়াতে হবে না, তোমাকে পড়িয়েছে। তো ব্লগটা আজকের মতো এইটুকুই, আবার নেক্সট দিন দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। দিলেন টাটা, বাবাই, গুড নাইট, সি ইউ অ্যাগেইন।